ওয়েলকাম টু এই ভিডিওতে আমি চৈত্র শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাক সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে তার স্বাস্থ্য শারীর শিক্ষার প্রশ্নপত্রটা সলভ করব এর আগে আমি অন্যান্য সাবজেক্টগুলোর প্রশ্নপত্রগুলো সলভ করে দিয়েছি ভিডিও তোমরা ডেসক্রিপশন পেয়ে যাবে অথবা চ্যানেলের গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো তো চলো শুরু করছি মডেল অ্যাক্টিভিটি দু হাজার একুশ স্বাস্থ্য শিক্ষা চৈত্র শ্রেণী দেখো বলেছে মূল্যবোধের শিক্ষা ও যোগাসন এক নম্বর প্রশ্নে রয়েছে শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো তো এখানে শব্দঝুরিটা তোমরা দেখে নাও এ দেখো এখানে রয়েছে শব্দঝুরি এই শব্দগুলো তোমাকে এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে ঠিক করে তো চলো আমরা শুরু করি কথা রয়েছে সাহসিকতা দেখো কী বলেছে সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে ড্যাশ আসবেই আসবে এখানে শব্দঝুরিতে রয়েছে সাফল্য তাহলে লিখবো সাফল্য খতে রয়েছে ভক্তি শ্রদ্ধা ও বিনয় নম্রতা বিনয় ও নম্রতা শিশুকে ড্যাশ করে তোলে এখানে হবে মহান করে তোলে তিন নম্বরে রয়েছে উদ্যাম ও পরিশ্রম উদ্যাম ও ড্যাশ সাফল্যের জননী তাহলে এখানে হবে পরিশ্রম ঘতে রয়েছে বিবেক ড্যাস ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান এখানে হবে বিবেকবান বিবেকবান ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান পরের রয়েছে দেখো সৎ সঙ্গ অভিলাষী সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে ড্যাস হয় এখানে হবে সৎ মনোভাবাপন্ন সৎ মনোভাবপন্ন হয় তারপরে রয়েছে অনুসন্ধিৎসা অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল ড্যাস এখানে হবে চাবি কাঠি। তারপরে দেখো সাফল্যের ত্যাগ ত্যাগেই ড্যাস ত্যাগে আসে আনন্দ উত্তর হবে মহত্বের দেখো কি আছে শালীনতা বোধ বলেছে চরিত্রবান হতে হলে ড্যাশ রেখে কথা বলতে হয় এখানে হবে ভদ্রতা তারপর এটা দেখো দৃঢ়তা যে কোনো কাজ করার ড্যাশ নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে দৃঢ়তা পরে রয়েছে দেখো ধৈর্যশীলরা কোথাও কোনো দিন ড্যাশ হয় না এখানে হবে পরাজিত হয় না তারপরে কি রয়েছে দেখো বিচার বুদ্ধি সম্পন্ন হওয়া মানুষের সঙ্গে ড্যাশ করে চিন্তাশক্তি বাড়াতে শেখা তো মানুষের সঙ্গে কি করে না মেলামেশা করে তারপরে বলেছে আত্মবিশ্বাস নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ ড্যাশ হওয়া উচিত আদর্শ মানুষ হওয়া উচিত তারপরে আছে দেখো শিষ্টাচার ভদ্রতা ড্যাশ ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয় এখানে হবে নম্রতা ভদ্রতা নম্রতা ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয় তারপরে আছে শৃঙ্খলাবোধ চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই ড্যাশ হতে হবে শৃঙ্খলা পরায়ণ শৃঙ্খলা পরায়ণ হতে হবে দেখো তারপর আছে সহযোগিতা ও সমানুভূতি সহযোগিতা ও সমানুভূতি সম্পন্ন ড্যাশ চরিত্রবান হবে শিশু এখানে হচ্ছে শিশু চরিত্রবান হবে তারপরে আছে আত্মসংযম ড্যাশ মনের মধ্যে একাগ্রতা আনে এখানে হবে আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে তাহলে এই ছিল আমাদের এক নম্বরের প্রশ্ন এক নম্বরে ষোলোটা আছে প্রত্যেকটা এক নম্বর করে ষোলো নম্বর মোট ষোলো নম্বর এরপরে আমরা দেখব দু নম্বরে কি আছে দেখো দু নম্বরে বলেছে নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবি নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো এখানে ক একটা ছবি ক একটা ছবি দুটো ছবি দেওয়া আছে এই ছবিগুলোর নাম লিখতে হবে তো দেখো কতে যে ছবিটা রয়েছে এটা তোমরা জানো এটা হচ্ছে কী আসন অর্ধ চন্দ্রাসন অর্ধ চন্দ্রাসন আমি লিখে দিলাম অর্ধ চন্দ্রাসন তারপর একটা দেখো খতে যে ছবিটা রয়েছে এই ছবিটা দেখো এই ছবিটা হচ্ছে উৎকটাসন এটা হচ্ছে উৎকটাসন ঠিক আছে এই দুটো তিন নম্বর করেছিল আর একটা আছে এটা তিনটে তিন নম্বর আছে তাহলে তিন ত্রিকে নয় নম্বর ঠিক আছে এবার গতে কি রয়েছে বলছে দেখো তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সেই আসনটির নাম লেখো তুমি যেটা ভালো করতে পারো সেটাই নাম লিখতে পারবে লিখতে পারো কোনো অসুবিধা কিছু নাই আমি একটা লিখে দিচ্ছি ঠিক আছে আমি একটা লিখে দিচ্ছি এটা হচ্ছে বজ্রাসন তোমার মনে মতো তুমি যেটা ভালো পারো সেটাও তুমি লিখতে পারো আমি এখানে বজ্রাসন লিখে দিলাম তো যাই হোক এই ছিল আমাদের আজকের প্রশ্ন এই প্রশ্নটা ছিল পঁচিশ নম্বরে ঠিক আছে তো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য থ্যাংক ইউ